জীবনে বড়ো হতে গেলে কি লাগে টাকা পয়সা লাগে দনদৌলত লাগে পরিবারের সাপোর্ট লাগে কিংবা মামা খালু লাগে নাকি অন্য কিছু লাগে আমি বলবো বড় হতে চাইলে এসবের কিচ্ছু লাগে না তাহলে বড় হতে গেলে কি লাগে শুধুমাত্র তিনটা জিনিস লাগে যেটা আজকের এই ভিডিওতে আমি বর্ণনা করব। দেখুন বড় তো আমরা সকলেই হতে চাই সেটা ব্যবসার ক্ষেত্রে হোক জ্ঞানার্জনের ক্ষেত্রে হোক ভালো একটা চাকরির ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে আমরা সকলেই বড় হতে চাই জনপ্রিয় হতে চাই ক্ষমতাদর হতে চাই আমাদের সবার একটা অভিষ্ট লক্ষ্য থাকে জীবনে কি করে বড় হওয়া যায় তো বড় হওয়ার জন্য যে বিষয়গুলো করা দরকার সেই বিষয়গুলো কিন্তু আমরা করি না তার পরিবর্তে আমরা শর্টকাট ওয়ে খুঁজি অবৈধ পন্থা অবলম্বন করে বড় হতে চাই যেটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের কোনো ক্রমেই করা উচিত নয় অথচ আমাদের মন প্রাণ জুড়ে থাকে যে কিভাবে বৈধ পন্থায় হোক কিংবা অবৈধ পন্থায় হোক কীভাবে বড়ো হওয়া যায় অথচ আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে সুস্থ স্বাভাবিক বৈধবনতায় আপনি বড় হতে পারবেন তো চলুন আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেই কিভাবে খুব সহজে বড় হওয়া যায় অথবা বড় হওয়ার জন্য আমাদের কী কি প্রয়োজন তো প্রথম সর্বপ্রথম যে বিষয়টা আমাদের প্রয়োজন সেটা হলো পরিশ্রম করার মানসিকতা আপনি বড় হতে চান কিন্তু পরিশ্রম করবেন না তাহলে বড় হবেন কিভাবে। আপনি শর্টকাট ওয়ে যদি ফলো করেন সে বড় হওয়াটা দীর্ঘস্থায়ী হবে না আপনি বড়ো হয়েও তপাস করে নিচে পড়ে যাবেন আপনি যদি অবৈধ পন্থা অবলম্বন করে বড় হতে চান যদিও এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষ করে না তারপরেও যদি আপনি সেই পন্থা অবলম্বন করে বড় হতে পারেন আপনি দীর্ঘদিন বড় হয়ে থাকতে পারবেন না দীর্ঘদিন ক্ষমতাধর হয়ে থাকতে পারবেন না না কোনো একটা সময় আপনার অধপতন হবে আপনার শেষ পরিণতি প্রচণ্ড ভয়াবহ হবে তার মানে বড় হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করার মানসিকতা অর্জন করতে হবে পরিশ্রমটা অনেক সময় দুই প্রকারের হয়ে থাকে একটা হলো শারীরিক পরিশ্রম আর একটা হলো বুদ্ধিভিত্তিক পরিশ্রম তো আপনার কোনো কোনো সময় শারীরিক পরিশ্রমের প্রয়োজন হতে পারে আবার কোনো সময় মানসিক পরিশ্রমের প্রয়োজন হতে পারে বুদ্ধিভিত্তিক পরিশ্রমের প্রয়োজন হতে পারে আবার কোনো কোনো সময় সবগুলো পরিশ্রমের প্রয়োজন হতে পারে মানে আপনার ভিতরে এমন একটা মানসিকতা বিল্ড আপ করতে হবে যাতে আপনি বড় হওয়ার জন্য সব ধরনের পরিশ্রম করতে উদ্গ্রীব থাকবেন আর পরিশ্রম করার মানসিকতাটাকে আপনি যদি বিল্ড আপ করতে পারেন তাহলেই আপনার বড় হওয়া সম্ভব অন্য কোনো ওয়েতে বড় হওয়া সম্ভব নয় বড়ো হতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে দ্বিতীয়ত যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো কাজ করার ক্ষেত্রে একটা কনসিস্টেন্সি থাকতে হবে একটা ধারাবাহিকতা থাকতে হবে আজকে আপনার শরীর ভালো মন ভালো আপনি পরিশ্রম করলেন আগামীকাল আর ভালো লাগতেছে না পরিশ্রম করলেন না এভাবে বড়ো হতে পারবেন না বরং বড় হওয়ার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে মানে কাজের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা থাকতে হবে কিছু কিছু কাজ আছে একটা লং প্রসেস রান করে সেই কাজে সফলতা পেতে হলে দীর্ঘদিন সেই কাজটায় লেগে থাকতে হয় তার উপরে পরিশ্রম করতে হয় মেধা কাটাতে হয় তারপরে গিয়ে সেই কাজটায় সফলতা পাওয়া যায় এখন এমন একটা কাজে যদি আপনি ক্ষণিকের জন্য করে তারপরে বললেন যে আর ভালো লাগতেছে না এখন তার পরবর্তীতে আপনি অভিযোগ করছেন যে আমি এত শ্রম দিচ্ছি এত মেধা খরচ করছি আমি তো বড় হতে পারছি না আসলে আপনি বড় হতে পারছেন না এই কারণে যে আপনার কনসিস্টেন্সি নেই কোনো একটা কাজের প্রতি আপনার যতটা ধারাবাহিকতা থাকা দরকার যতটা ধারাবাহিকতা রাখা দরকার আপনি ততটা করতে পারছেন না যার কারণে আপনি বড়ো হতে পারছেন না তাহলে প্রথম পয়েন্ট হলো কাজ করার মানসিকতা তৈরি করতে হবে আর দ্বিতীয় পয়েন্ট হলো সেই কাজের ক্ষেত্রে পরিশ্রমের ক্ষেত্রে একটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে একটা কনসিস্টেন্সি রাখতে হবে এবার আসে তিন নম্বর পয়েন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট দেখুন আমরা এই তিন নম্বর পয়েন্টটা ফলো না করার কারণে অনেক সময় পরিশ্রম করার মানসিকতা থাকার পরেও কাজের ক্ষেত্রে কনসিস্টেন্সি রাখার পরেও আমরা সফল হতে পারি না তিন নম্বর পয়েন্টটা ফলো না করার কারণে এবার সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটার কথা বলবো সেটা হলো অন্যের কটুক্তি সহ্য করার ক্ষমতা আপনাকে রাখতে হবে দেখুন আপনি যখন কোনো একটা কাজ শুরু করবেন আপনি যখন পরিশ্রম করা শুরু করবেন ধীরে ধীরে সফলতার পথে এগিয়ে যেতে থাকবেন তখন কিছু মানুষ দাঁড়িয়ে যাবে যারা আপনার বিরোধিতা করবে যারা আপনাকে কটুক্তি করবে আপনাকে নিয়ে হাসি তামাশা করবে আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে এখন এই সকল মানুষ ভাববে কি যে আপনার দ্বারা এই কাজটা করা সম্ভব নয় এবং আপনাকে সেটা বিশ্বাস করানোর চেষ্টা করবে যে কোনোভাবে যে কোনো ওয়েতে আপনাকে বিশ্বাস করানোর চেষ্টা করবে যে আপনি এই কাজের জন্য যোগ্য নন আপনার দ্বারা এই কাজটা সম্ভব নয় কত মানুষ চেষ্টা করে গেল তারা পারলো না আপনি সেটা পারবেন কিভাবে তারা বিভিন্ন কথার মাধ্যমে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে বিভিন্ন ইশারার মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে আপনি এই কাজের উপযুক্ত নন আপনি যদি তাদের কটুক্তিগুলো তাদের সেই ডিমোটিভেট কথাবার্তাগুলো যদি মেনে নেন নিজের ভিতরে আত্মস্থ করেন তাহলে কিন্তু আপনি আপনার সফলতার পথে ওই যে ধীরে ধীরে এগিয়ে গেছেন এখন ধীরে ধীরে পিছিয়ে আসতে থাকবেন তাহলে আপনাকে করতে হবে কি মানুষের কটুক্তি মানুষের ডিমোটিভেট কথাবার্তা নেগেটিভ কথাবার্তাকে সহ্য করে নেওয়ার ক্ষমতা রাখতে হবে প্রতিক্রিয়া দেখানো যাবে না কিন্তু বরং সেই সময়টা আপনি যদি চুপ করে থেকে একটা সময়ে নীরবে নিভৃতে সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হন তাহলে সেই সফলতাটাই হবে আপনার জন্য তাদের ক্ষেত্রে একটা মক্ষম জবাব তাদের ক্ষেত্রে একটা সমুচিত জবাব তা না করে আপনি যদি প্রতিক্রিয়া দেখান তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট হবে আপনি আপনার মেইন কাজের দিকে ফোকাস দিতে পারবেন না যার কারণে আপনি সফলতার পথে আর ধীরে ধীরে এগোতে পারবেন না তাহলে তিন নম্বর এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো আপনি যখন সফলতার পথে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবেন আপনি যখন আপনার কাজের ক্ষেত্রে কনসিস্টেন্সি রাখবেন আপনি যখন পরিশ্রম করার মানসিকতা তৈরি করবেন এবং পরিশ্রম করে যাবেন তখন এক ধরনের মানুষ আপনার বিরোধিতা করবে আপনাকে কটুক্তি করবে এই সকল মানুষকে সহ্য করার ক্ষমতা আপনার ভিতরে বিল্ড আপ করতে হবে তাহলেই আপনি আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ নিয়োগ করতে পারবেন এবং কাজের ক্ষেত্রে কনসিস্টেন্সি রাখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করছি বিরোহী বাংলা পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ